কাক দিছে স্যার? আমি এজন বাংলাদেশী নাগরিক শফিকুল ইসলাম, তেখেতক আমি কলেক্ট করাইছে। আমি গোপন সূত্রে গম পাইছিলো যে তেখেতের হাতত এখন ইন্ডিয়ান ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ভোটার আই কার্ড আছে, আর সেই খবরের ভিত্তিতে তেখেতক আমি গম পাইছিলো যে তেখেত এজন জাকির হোসেন বলে এজন মানুষের ঘর মানকাছাড়া টাউনত আসলে, আর আমার লগে আমার সৎসালমারা পুলিশের টিম এটা গিয়ে তেখেতক পিক আপ করা হল। আর তেখেতক সার্চ করতে হয় আমি তেখেতর লগত আমি বাংলাদেশী পাসপোর্ট আর লগতে এখন ইন্ডিয়ান যেটো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ভোটার আই কার্ড পাওয়া গেছে, আর ভোটার আই কার্ডখান তেখেতর নামতে আসে। এটা তেখেতে আমাক যেখানে প্রিলিমিনারি ইন্টারভিউ যেখানে কইছে, তেখেতে কিন্তু যে ফরেন কান্ট্রিত যাবর কারণে পাসপোর্ট বনায় আছে, ইন্ডিয়ার পাসপোর্ট বনাব খুঁজছে। বাংলাদেশের পর ডাইরেক্ট এই ফরেন কান্ট্রিলে যাবলে হয়তো কিনা অসুবিধা হয় বলে কৈছে, আর ইন্ডিয়ার পর তেখেতে অতি সহজতে তেখেতে বিদেশ যাব পারিব বলে ভাবিছিল তেখেতে, কিন্তু এটা নহলে তো আমি তেওঁৰ যিখিনি ষ্টেটমেণ্ট দিছে আমি ভেরিফাই করে আছো, আর আমি দিল্লি পুলিশের লগত আমি কন্টেক্ট করি। ওরা পাইজামি করে আমার কাছে টাকা দিচ্ছে যারা এই কাজটা করে দিচ্ছিল।